অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ঢাকার চিঠি অনুষ্ঠান। আজকে ঢাকার চিঠি অনুষ্ঠানে আপনারা জানতে পারবেন চন্দ্রমহল ইকো পার্ক সম্পর্কে। চলুন বন্ধুরা অনুষ্ঠানটি উপভোগ করি। বাগেরহাট জেলা সদরের খুলনা ও মংলা মহাসড়কের পাশে রঞ্জিতপুর গ্রামে অবস্থিত ইকো পার্ক ও পিকনিক স্পট। ইকো পার্কে তাজমহলের আদলে তৈরি একটি ভবন রয়েছে যার নাম চন্দ্রমহল। 2002 খ্রিস্টাব্দে সেলিম হুদা প্রায় 30 একর জায়গা জুড়ে এই ইকো পার্কটি তৈরি করে। এই ইকো পার্কটি তার স্ত্রী নাসিম হুদা চন্দ্রার নাম অনুসারে চন্দ্রমহল নামকরণ করেন। ভবনের সোনালী রঙে সূর্যের আলো প্রতিফলিত হয়ে অসাধারণ আবহ তৈরি করে। চারদিক থেকে পানি দ্বারা বেষ্টিত, তাই মূল ভবনে যেতে হলে পানির নিচ দিয়ে তৈরি টানেলে যেতে হয়। চন্দ্রমহলে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন রাখা আছে। দেশি বিদেশি মুদ্রা, ডাক টিকিট, যুদ্ধের অস্ত্র, প্রাচীন ঘড়ি, অলঙ্কার, ধর্মীয় পুরাকৃতি, পাথরের আসবাবপত্র, বিরল পাণ্ডুলিপি, বিভিন্ন মৃৎশিল্পের নিদর্শন রয়েছে। ইকো পার্ক নির্মাণ করা হয়েছে নানান রকম ভাস্কর্য, বাঁশের তৈরি ঘর, পানসি নৌকা, রাজাকারের প্রতীকী ফাঁসির মঞ্চ, কৃত্রিম রেল লাইন, রেস্টুরেন্ট এবং পিকনিক স্পট। মিনি চিড়িয়াখানাও আছে। সেখানে আছে বানর, বনবিড়াল, হরিণ, তিত পাখি, কুমির সহ নানা প্রজাতির পশু পাখি। চন্দ্রমহল ইকো পার্ক প্রতিদিন সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। পার্কে প্রবেশের জন্য জন প্রতি 40 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হয়। বন্ধুরা, আপনাদের সময় সুযোগ হলে আপনারা ঘুরে আসতে পারবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।